আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে বিএমইটি কার্ড। তো বিএমইটি কার্ড সম্পর্কে প্রায় সবাই আপনারা জানেন, প্রবাসী ভাইয়েরা যারা ইদানিং বিদেশে আসছেন তারা তো অবশ্যই বিএমইটি কার্ড সম্পর্কে আপনারা পূর্ণভাবে জানেন, এবং যারা নতুন আসতেছেন তারাও অনেকেই অনেক জায়গায় ভিডিও দেখে বিএমইটি কার্ড সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে। তবে বিএমইটি কার্ড কিভাবে করতে হয়, কিভাবে পেতে হয়, এই সংক্রান্ত বিষয়ে অসংখ্য ভিডিও আছে। তবে যে ভিডিওটা নেই সেটা হচ্ছে বিএমইটি কার্ড দিয়ে আসলে আমাদের কি উপকার হচ্ছে। এই যে সরকার আমাদের থেকে 13,500 টাকা ফি নিচ্ছে বিএমইটি কার্ড করার জন্য, তো এত টাকা দিয়ে যে আমরা বিএমইটি কার্ড করতেছি, যেমন পাসপোর্ট করতে যে টাকা লাগে না তার চেয়ে বেশি টাকা লাগে হচ্ছে বিএমইটি কার্ড করতে। তো বিএমইটি কার্ড করতে আসলে কি লাগে, মানে এই কার্ডের কি উপকারিতা? তো এই যে উপকারিতা, এটা কি আসলে মুখে মুখে নাকি বাস্তবে এর কোনো উপকারিতা আছে, এই সম্পর্কে আমি আজকে কথা বলবো। একদম বিস্তারিত, একদম ভিতরের খবর আপনাদেরকে দেবো, যা কখনোই কেউ জানায় না, সেই তথ্যগুলোই আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। এই বিএমইটি কার্ড একটা মরণ ফাঁদ তৈরি করেছে। এই বিএমইটি কার্ডের কাজ কি, বিএমইটি কার্ড আসলে কিভাবে দেওয়া হয়, এটা আমি প্রথমে বলি। বিএমইটি কার্ড হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, এর আন্ডার থেকেই বিএমইটি কার্ডটা দেওয়া হয়। এবং এর এই জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর আন্ডারেই কিন্তু টিটিসি রয়েছে, তারপরে যে আপনারা যে ফিঙ্গার দেন সেই ফিঙ্গার এবং বিএমইটি কার্ড, মানে একই সূত্রে গাঁথা সব কিছু। তো এই টিটিসিতে হয়তো আপনাদের অল্প টাকাতে হয়ে যাচ্ছে, ফিঙ্গার দিতে অল্প টাকাতেই সেরে ফেলছেন, তবে বিএমইটি কার্ড করতে গেলে লাগছে আপনাদের 13,500 টাকা সরকারি ফি। এবং এটা তো সরকারি ফি, কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো তো এর চাইতে বেশি নিয়ে থাকে। আসলে বিএমইটি কার্ড কোনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার বিএমইটি কার্ডটা, এই যে দেখেন, এই যে এই কার্ডটা, আমিও আসার সময় এই বিএমইটি কার্ডটা নিয়ে মানে করে নিয়ে আসছি। 13,500 থেকে 14,000 টাকা ফি দিয়ে এই বিএমইটি কার্ডটা করতে হয়েছে। আসলেই এই বিএমইটি কার্ডটার আমার করার কারণে কি উপকার হয়েছে, মানে এটা আসলে এক ধরনের শুভঙ্করের ফাঁকি। মানে সরকারি ঘরে রাজস্ব বাড়ানোর জন্য বা তারা সাধারণ জনগণের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য মনে হয় এটা একটা কৌশল। যদিও এটা এইভাবে বললে হয়তো সরকারের যে এটা যেহেতু সরকারি একটা জিনিস তাদের বিরুদ্ধে হয়তো চলে যায়, কিন্তু এটাই সত্যি কথা। কারণ কি, আপনারা এই যে বিএমইটি কার্ডটা এটা দেওয়ার এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে বাইরে সকল প্রকার সুযোগ সুবিধা পাবে অ্যাম্বাসির থেকে, এদের অনেক রকম সুযোগ সুবিধার কথা ওখানে বর্ণনা করা আছে। তো এর ভিতরে কিন্তু একটি সুযোগ সুবিধাও কিন্তু এই বিএমইটি কার্ডটা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র হয়তো আপনি যখন আসবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে হয়তো এই বিএমইটি কার্ডটা চেক করতে পারে, অনেক সময় বিএমইটি কার্ড চেকও করে না। তারপরের থেকে এই যে আমি বিদেশে আসছি, এই যে এটা ফালি মানে ফেলে রাখছি আমি নিজে, আমার এক পয়সার এটাতে কোনো উপকার হয় নাই। তবে এটা যদি আমার না থাকে, এটা না থাকলে বিশাল সমস্যা। দেশ থেকে বৈধভাবে ওয়ার্কিং ভিসা নিয়ে আপনি বিদেশে আসছেন, এটাই হলো তার প্রমাণ। তবে এখানে যে এই কার্ডে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তার নিম্ন মানে ন্যূনতম সুযোগ সুবিধা এখানে পাওয়া যাচ্ছে না, এটা শুভঙ্করের পুরোই ফাঁকি হচ্ছে। তো দেখেন এই বিএমইটি কার্ডের ফাঁদে পড়ে আমাদের দুবাই প্রবাসীরা কিভাবে বিপদে পড়ছে, একটু ভিডিওটা দেখেন। আরব সাগরের গা ঘেঁষে গড়ে ওঠা দেশটিতে বিশাল অট্টালিকা, বিলাসবহুল হোটেল, রঙিন আলোকরশ্মি, কৃত্রিম দ্বীপপুঞ্জ, এসবই বিত্তবানদের পছন্দের অনুষঙ্গ। আর যারা দেশটিতে ঘুরতে যান তারা মূলত বিলাসিতার জন্যই যান। কিন্তু আব্দুল কাদির নামের এই বাংলাদেশের যাত্রাটা ছিল শুধু দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। কাদিরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতিতে। কাদির তার মামার মধ্যস্থতায় ভ্রমণ ভিসায় যান সংযুক্ত আরব আমিরাতে, দেন 3.5 লাখ টাকা, ধার দেনা করে এ টাকা সংগ্রহ করেন। ম্যান পাওয়ার সহ সব আনুষ্ঠানিকতা শেষে হাতে পান বিএমইটির স্মার্ট কার্ড। একদিন পরেই উড়াল দেন বুর্জ খলিফার দেশে। উঁচু উঁচু অট্টালিকা আর চাকচিক্য মুগ্ধ করে কাদিরকে, কিন্তু সেই মুগ্ধতা বেশি দিন থাকেনি। কাদিরের দাবি, চুক্তি অনুযায়ী কাজ পাননি তিনি, পরে জেল খেটে দেশে ফিরে আসেন নিঃস্ব হাতে। আমার অনেক মারধর করলো, মারধর করে নিয়ে পরে নিয়ে রাখলো ফ্রিজ রুমে। 5 দিন ছিলাম ওই ফ্রিজে, ফ্রিজ রুমে। তারপর নিয়ে গেল আমার সফর জেলে। এভাবে কষ্ট করলাম, পরে 2 মাসের কাছাকাছি জেল কাটলাম, পরে আমি আমার দেশে পাঠিয়ে দিলাম।
বিএমইটির কার্ড নিয়ে যাওয়ার পরও কেন তিনি প্রতারণার শিকার হলেন? রিক্রুটিং এজেন্সি মিডলাইন ইন্টারন্যাশনাল বলছে, গ্রামে দালালের মাধ্যমে ভিসা নিয়েছে কাদির। তারা শুধু ম্যান পাওয়ার প্রসেসিংয়ের কাজটি করেছেন। তথ্য বলছে, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডধারীকে বৈধ কর্মী বলা হয়। নির্ধারিত কোম্পানিতে নিয়োগ পাওয়া কর্মীরাই কেবল স্মার্ট কার্ড পেয়ে থাকেন। তবে যারা কর্মের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসায় দুবাই যাচ্ছেন, তাদেরকেও নিতে হচ্ছে স্মার্ট কার্ড। শর্ত হচ্ছে, কোনো একটি বিদেশি কোম্পানির অনুকূলে থাকতে হবে নিয়োগ অনুমতি। দূতাবাস কর্মী কাজের বিষয়টি নিশ্চিত করলেই কেবল পাওয়ার কথা স্মার্ট কার্ড। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন, এখানে দেখলেন যে ভাইটি কি পরিমাণ বিপদে পড়ছে। উনি স্টোরেজ ভিসা নিয়ে দুবাই গেছেন এবং সেখানে গিয়ে বিএমইটি কার্ড করে বা এজেন্সি রেকুটি এজেন্সিরা তারা পাঠিয়েছেন, তারা সিস্টেম করে দেওয়ার কথা, কিন্তু তারা যেটা সিস্টেম করে দিছে সেটা তো শুভঙ্করের ফাঁকি। এই বিএমইটি কার্ডটা শুধু থাকলেই হবে না, দিলেই হবে না, এই বিএমইটির কার্ড ফল কতটুকু সেটা দেখতে পাচ্ছেন। পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে, বাইরে থাকার জায়গা নেই, বাইরে থাকছে, মানে পালিয়ে পালিয়ে থাকছে। তো তাহলে এই বিএমআইটি কার্ড থাকার কি মানে থাকলো বলেন? সে এখন ওখানে কি হওয়া উচিত ছিল যে সে যে ভিসাটাতে গেছে রিক্রুটিং এজেন্সি তাকে যে পাঠাইছে, এটাই তো দুই নম্বরই করছে। এখানেই তো তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে অল্প দামে সামান্য পরিমাণ টাকা দেয় ভিসা নিয়ে তাকে পাঠিয়ে দিছে, তার থেকে ঠিকই 3 লাখ টাকা নিয়ে নিয়েছে, কিন্তু এখানে কিন্তু বড় রকমের বিপদে কিন্তু সেই পড়ছে। তো এরকম কিন্তু অনেক দেশে হচ্ছে, সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা মালয়েশিয়াতে প্রত্যেকটা দেশে হচ্ছে। এই ভিডিওটা একটু দেখুন। এই মায়ের আর্তনাদ ছিল ছেলে রবিউলকে দেশে ফিরিয়ে আনার জন্য। ধার দেনা করে স্থানীয় দালাল তোফাজ্জেলের মাধ্যমে ছেলেকে পাঠান সৌদি আরব। প্রথম কয়েক মাস ভালোই যায় রবিউলের, কিন্তু এরপরই শুরু হয় বেতন নিয়ে টালবাহানা। এক পর্যায়ে দালালের খপ্পরে পড়েন রবিউল। তবে কয়েকদিন পরেই জেল খেটে নিঃস্ব হাতে বাড়ি ফেরেন রবিউল। রবিউলের মতো হাজার হাজার প্রবাসী শ্রমিক বাড়ি ফেরার জন্য আকুতি জানাচ্ছে। সম্প্রতি ভিডিও পাঠিয়ে তাদের দুর্দশার কথা জানিয়েছে সৌদি প্রবাসী 12 শ্রমিক। রঙিন আলোয় আলোকিত স্বপ্নের শহর, কিন্তু এ মানুষগুলোর জীবনে ঘোর অন্ধকার। স্বপ্নের প্রবাস জীবনে দুঃস্বপ্নের চাদরে ঢাকা। দুবাইয়ের বিভিন্ন পার্ক ও সড়কে এভাবেই রাত্রি যাপন করেন শ্রমিকেরা, যাদের থাকার জায়গাটুকু নেই কেবল তাদেরই ভরসা এই পার্ক ও ফুটপাথ। তবে লোক লজ্জার ভয়ে ক্যামেরায় কথা বলেননি তারা, তাদের দুর্দশার কথা জানিয়েছেন অন্য প্রবাসীরা। আমরা যদি সরাসরি খোঁজ খবর করেন, দেখা যাবে এখানেও অধিকাংশই তারা ভিজিটে এসেছে, ভিজিটে আসার পরে তাদের কাজ নাই, তাদের রুম নাই, এই জন্য তারা এইসব পার্কগুলোতে সময়টা ব্যয় করতে হচ্ছে। এদের বেশিরভাগই দালালদের খপ্পরে পড়ে ট্যুরিস্ট ভিসায় এসেছেন। বিএমইটি কার্ডে কোম্পানির নাম থাকলেও সেগুলোর কোনো অস্তিত্ব মেলেনি, ঘুরতে হচ্ছে রাস্তায় রাস্তায়। কিছু অসাধু কর্মকর্তার কারণে আজকে আমাদের এই দুর্নীতির মধ্যে আছে। একসময় ভিসার মেয়াদ শেষ হয়, এরপরই পুলিশের হাতে আটক হয়ে নিঃস্ব হয়ে দেশে ফেরেন শ্রমিকেরা। শুধু কোম্পানিতে কাজ বা চাকরির বিষয়টি নিশ্চিত হয়েই কেবল বিএমইটির কার্ড পাওয়ার কথা, কিন্তু এরপরও কেন এই অবস্থা? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন, এখানে দেখে কি বুঝলেন? দেখেন কত কষ্ট, কত রকম প্রতারণার শিকার হচ্ছে আমার প্রবাসী ভাই ও বোনেরা। তো যারা দেশে আছেন অবশ্যই সাবধানে থাকবেন। যদি কেউ আপনাদের বলে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এই কার্ড করে বৈধ করে পাঠিয়ে দেবে বা বৈধ করে দেবে আপনি ওখানে যাওয়ার পরে, এটাতে এই ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা ওয়ার্কিং ভিসা ছাড়া কখনোই আপনারা বাইরে এসে মানে অবৈধ হয়ে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বিপদ চলে আসতে পারে। আর যে বিষয়টি বলতেছিলাম, আসলে এই যে বিএমইটি কার্ড, এই বিএমইটি কার্ড আসলে সরকারিভাবে আমাদের দেওয়া হয়, যে ফিটি নেওয়া হয়, আসলে ওখানে যে আমাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা তার ন্যূনতম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, যার কারণে এই কার্ডের উপর কিন্তু আমরা একটা বিরক্ত ভাব চলে এসেছে আমাদের। এটা এই কার্ডটা পেতে কিন্তু অনেকটাই হেনস্থার শিকার হতে হয়, অনেকটা অনেকদিন এই কার্ডের পিছনে কাজ করতে হয়। প্রথমে টিটিসিতে ট্রেনিং করতে হয়, তারপরে এটার জন্য আবার ট্রেনিং শেষ, 3 দিনের ট্রেনিং শেষ হলে সেখান থেকে আবার সার্টিফিকেট নিতে হয়, সার্টিফিকেট নিয়ে এটা আবার আর একটা কাজ করতে হয়, ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গার দেওয়ার পরে সব কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এটার জন্য আবার এক্সট্রা কম্পিউটারে আবেদন করতে হয়, আবেদন করার পরে
এটার জন্য আবার ফি জমা দিতে হয় 13,500 টাকা, অনেক ইকুইটি এজেন্সি অনেক টাকা বেশি নিয়ে নেয়। তো এত প্রসেসিং করার পরে এই একটা কার্ড পেয়েছিলাম, এটা তো সোনার হরিণ হওয়ার কথা ছিল, তাই না? এটা পকেটে থাকবে মানে আমার একটা অন্য রকমের একটা দাম থাকার কথা ছিল, কিন্তু এটার তো কোনো মূল্য আমি পাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি না। আপনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই এটা জানাবেন আপনারা, কারণ আমার সাইতে অনেক জ্ঞানী মানুষ আপনারা অবশ্যই আছেন। এই বিষয়টা যদি আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা বলে দেবেন। তবে আমি এই বিষয় নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক তথ্য যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করেই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি, কারণ এটার উপকারের সাইতে যে পরিমাণ অর্থ আমাদের, যে পরিমাণ হেনস্থা হতে হয় এটা বেশি যায়, এটাতে তেমন একটা উপকার হয় না। এই একটা পাসপোর্ট, আমরা পাসপোর্ট বানাতে আমাদের খরচ হয় 8,500 টাকা বা 10,000 টাকা বা 6,500 টাকা। তো ওই পাসপোর্টের যে পরিমাণ কাজ, এটার কি সেই পরিমাণ কাজ হয়? তার চাইতে বেশি টাকা লাগে এটা বানাইতে। কিন্তু দেশ থেকে যদি সহজ না করে প্রত্যেকটা পদে পদে যদি প্রবাসীর থেকে যদি টাকা খাওয়ার যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে তো আমরা যারা গরিব প্রবাসী আছি তাহলে আমরা কি করব? কেন এই বিএমইটি কার্ডটা 13,500 টাকা ফি কেন নিতে হবে? এটার ভিতর কি আছে ভাই? এটা বানাতে কি 13,500 টাকা লাগবে? এটা ফি কেন 13,500 টাকা নিতে হবে? এটা তো আমার মনে হয় যে 2,000 টাকা ফি নিলে যথেষ্ট হয়ে যেত, সরকারিভাবে এটা কাজ সম্পূর্ণ হয়ে যেত, কারণ সরকারি কর্মকর্তাদের তো বেতন দেওয়া হচ্ছে, সেটা তো আলাদা বিষয়। এই বিএমইটি কার্ড বানানোর জন্য তো তাকে আলাদা করে বেতন দেওয়া হয়নি, তাই না ভাইরা? প্রত্যেকটা জায়গায় এরকম যদি আমাদের ফি দিতে হয়, আমাদের যদি বাড়তি টাকা পয়সা গুনতে হয়, যার কারণে আমাদের দেখা যাচ্ছে বাইরে আসতে সর্বনিম্ন 3 লাখ থেকে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা পর্যন্ত দেশ ভেদে খরচ হচ্ছে, অথচ ইন্ডিয়া নেপাল পাকিস্তান এরা সামান্য পরিমাণ শুধুমাত্র ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়া দিয়ে চলে আসতেছে। প্রত্যেকটা দেশে, কুয়েতের মতো দেশে তারা 1 লাখ রুপিতে চলে আসতেছে, 80,000 রুপিতেও চলে আসতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো কষ্ট লাগে আসলে। বাংলাদেশের যে সিস্টেম, পুরো সিস্টেমটাই পরিবর্তন করতে হবে আমার মনে হয়। যদি এটা সিস্টেম থাকে, আমি প্রিয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এবং আমাদের আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব, আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, এই বিষয়টাই নজর দেবেন। আমাদের বিএমইটি কার্ড, আমাদের এত টাকা কেন খরচ হবে বিএমইটি কার্ড তৈরি করতে? আমাদের গরিব দেশ, এই দেশে কেন সাধারণ জনগণ মানে ওয়ার্কিং ভিসা নিয়ে সেই ভিসাতে বিএমইটি কার্ড করতে কেন এত টাকা লাগবে? আর এই বিএমইটি কার্ড দিয়ে আমাদের কি সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? শুধু কাগজে কলমে থাকলে হবে না, আমাদের বাস্তবে কি সুযোগ সুবিধা দিচ্ছেন সেটা প্রমাণ করে দেখাতে হবে। আর যদি আসলেই যদি সুযোগ সুবিধা না হয়, তাহলে এরকম বিএমইটি কার্ড আমাদের প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে এটা বৈধ হওয়ার একটা লাইসেন্স এই বিএমইটি কার্ড, তাহলে অবশ্যই এটা 2,000 টাকার ভিতরে সীমাবদ্ধ করুন। 2,000 টাকার ভিতরেই বিএমইটি কার্ডের কাজ যেন শেষ হয়, আর প্রবাসী ভাইদের 13,500 টাকা থেকে 15,000 টাকা যেন এখানে খরচ না করতে হয়। তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং সবাই সচেতন হবেন, দেশে যারা আছেন তারাও সচেতন হবেন এবং যারা বিদেশে অলরেডি চলে আসছেন তারাও এই বিষয়টি নিয়ে সচেতন হবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।